খাদ্যরসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন মুখরোচক সকলের প্রিয় খাবার বানানো সহজে সহজভাবে বানাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্টে একটা পুর বানিয়ে নেব, তার জন্য নারকেল, দুটো নারকেল আমি তুলে নিয়েছি। আর নিয়েছি চিনি, 250 গ্রাম চিনি আর 50 গ্রাম কাজু ছোট ছোট করে পিছিয়ে নিয়েছি। এই উপকরণ দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আগে নারকেল দিয়ে দেব। কড়াইতে নারকেল নিয়ে নিয়েছি, এবারেতে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নারকেল আর চিনিটা মাখিয়ে দেব, ভালো করে নারকেল আর চিনিটা ভালো করে মেখে নিয়েছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। মিডিয়াম আছে, নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়াইটা গরম, আঁচ বেশি রাখলে নিচে লেগে যাবে, ধরে যাবে, তো কম আছে। এটা একটু সময় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, দেখুন আমি কি বানাই। দেখুন অনেকটা হয়ে এসছে, এবার আমি এতে কাজুটা দিয়ে দেবো। খোয়া দেওয়া যায় তো, আমার কাছে খোয়া নেই, খোয়া দিয়ে বানালে আরো ভালো হয়। আমি সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, দেখতে থাকুন আমি কি বানাই। এই পুর দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার হয়ে এসছে, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করে, বেশি পাক করা পড়া পাক করা দরকার নেই, যেহেতু এটা আমি মিষ্টি নারকেল সন্দেশ বানাচ্ছি না, একটা পুর বানাচ্ছি। গ্যাস অফ করে দিলাম, পুর তৈরি। দেখুন বন্ধুরা, এখন আমি কি নিয়ে বসে এসে গেছি, ময়দা, চালের গুঁড়ো 2-4 চামচ, নুন, কালো জিরে আর সাদা তেল। এবার আমি এটা ময়দাটা ঢেলে নেবো। 500 মতো ময়দা নিয়েছি, এটাকে কুরকুরে একটু করার জন্য এতে 2-4 চামচ চালের গুঁড়ো মিক্সড করে দেবো। আর দেবো এতে কালো জিরে, আর দেবো পরিমাণ মতো নুন। আর দেবো তেল 4-6 চামচ তেল দিয়ে দিয়েছি, 6 চামচ মতো। একটু তেল বেশি করে দিতে হবে, তবে খাস্তা হবে জিনিসটা। আর দিয়ে দেবো একটু চিনি, অল্প 1 চামচ চিনি দিয়ে আগে চাল সব কিছু ভালো করে মেখে নেব। দেখুন দেখুন বন্ধুরা, ভালো করে সব কিছু মেখে নিয়েছি। দেখুন এরকম করে শক্ত করলে এটা হয়েছে, সুন্দর
দেখে একটু ভালো করে সব কিছু মেখে নিতে হয়। এবারেতে আমি অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নেব, যেমন লুচির ময়দা মাখা হয় আটা ময়দা এরকম করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এটা আটা ময়দা মিক্সড করে বানাতে পারেন। আমি ময়দা আর হালকা এটা চামচ চালের গুঁড়ো দিয়েছি, এতে একটু তেল দিয়ে এখন এটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ময়দাটা যে মেখে রেখেছিলাম হয়ে গেছে, আর একটু মেখে নেব দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এটা বেলব। এরকম করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এই ছাঁচ তার মধ্যে এটা দিয়ে এর মধ্যে নারকেলের যে পুর বানিয়েছিলাম ওই পুরটা এর মধ্যে দিয়ে এরকম করে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে। দিয়ে এটা সাইড থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কি বানাতে চলেছি? সাতপুরি। এভাবে বাকি সব বানিয়ে নেব। আবার একটা গেলে নিয়েছি, ঠিক একইভাবে এটার উপর দিয়ে দেবো, দিয়ে নারকেলের গুড় দিয়ে দেবো, দিয়ে এটা চেপে দেবো করে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মিডিয়াম আঁচে, ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার বেশি লাল করে ভাজবো না, এরকম এভাবে আবার দিয়ে দেবো। হালকা মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে, ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এতটা হয়েছে। আমি এভাবে সাতপুরি বানিয়েছি। আপনারা কে কেমন করে বানান জানাবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
धन्यवाद।